পঞ্চায়েত ভোটের ঠিক মুখেই বিজেপি পার্টি খেল বিরাট বড় ধাক্কা। পঞ্চায়েত ভোট যত আগিয়ে আসছে বিজেপি পার্টির ততই বিপদ বেড়ে চলেছে। আর জনগণ নিশ্চিন্ত হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে আর বিজেপি পঞ্চায়েত ভোটে গো হারান হারতে চলেছে। কারণ বিজেপি নেতার স্ত্রী, বিজেপির বড় নেতা, তার স্ত্রী, নিজের বিয়ে করা স্ত্রী, তার নামেই এফআইআর দায়ের করলো। বিজেপি নেতার স্ত্রী বিজেপি নেতার নামে এফআইআর দায়ের করার কারণে বিপদে পড়ে গেল বিজেপি পার্টি এবং বিজেপির ওই নেতা। চলুন ভিডিওটি দেখে নিন এবং বিজেপি নেতার স্ত্রী কি কারণে বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর করলো তার নিজের মুখে শুনে নিন, এবং এই এফআইআর দায়েরের জন্য বিজেপি পার্টির কত বড় সর্বনাশ হলো ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে নিন। বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর। রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী তিলজলা থানায় অভিযোগ হয়েছে। অভিযোগ দায়ের করেছেন বিধায়কের স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। গত 28 মে মুকুটমণি স্বস্তিকার বিয়ে হয়। এরপর থেকে যোগাযোগ রাখেননি মুকুটমণি। বিয়ের কথা চেপে যেতেও চাপ মহিলাকে। 1 কোটি টাকা দাবি করা হয় স্বস্তিকার থেকে। অভিযোগ ওই তরুণের বধূ নির্যাতন, তোলাবাজি, পণের জন্য চাপ, হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মুকুটমণি অধিকারী তার ভাই আর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের। মুকুটমণি অধিকারীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় যে 24 ঘন্টার পক্ষ থেকে, কিন্তু সেই মুহূর্তে তিনি প্রতিক্রিয়া দেননি। আমি স্বস্তিকা ভুবনেশ্বরী। আজ 28 মে 2023 থেকে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 অনুসারে তিনজন সাক্ষীর উপস্থিতিতে মুকুটমণি অধিকারীকে স্বামীরূপে ভগবান আপনাদের মঙ্গল করুন, সুখে থাকবেন। আজ থেকে লিগালি হাজবেন্ড ওয়াইফ। 28 মে 2023 সেদিনকে মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণের যিনি এমএলএ তার সাথে আমার রেজিস্ট্রি করে বিবাহ সম্পন্ন হয়েছে। লিগালি পুরোপুরি রেজিস্ট্রি কমপ্লিট করে নেওয়ার পরে 28 মে তারপরে সোশ্যাল রেকগনিশন, সামাজিক পরিচিতি স্ত্রী রূপে দিতে চাইছে না, নাকচ করছে পুরোপুরি এবং সেটাকে ফ্যাক্টটাকে চেপে রাখতে বলছে। তো সেটা তো কমপ্লেনের ব্যাপার, সেটা তো অবভিয়াসলি ক্রুয়েলটি হলো। ইন্ডিয়ান ট্র্যাডিশনে সেই কি ডাউরি সিস্টেম, সেটা তো যুগ যুগ ধরে চলেই আসে, তা এক্ষেত্রেও সেটা ব্যতিক্রম।